নদীতে মাছ ধরতে জানতো নাকি? নদীতে তো ধরি, কিন্তু নদীতে এখন আর ধরার মতো অবস্থা নাই। এখন হচ্ছে টিকিটে যাওয়ার চিন্তা ভাবনা। এটা ঠিক আছে, পুঁটি আছে, কালিবাউস আছে, আরো কয়েক পদের খোলসা আছে, চিংড়ি আছে। চিংড়িগুলো হাত দিয়ে ধরা হয়েছে। তো বন্ধুরা, এই যে তেঁতুলতলা খালের উপর যে ব্রিজটা, উপরে এখানে তাঁত শিল্পের খুব কাজ হয়, অনেক লুঙ্গি বানায়। এই দেখছেন তাঁতের লুঙ্গি বানাইতেছে। সালাম আলাইকুম। কাকে এটা লুঙ্গি বানাইবেন? যে আমাদের শিকারী নোমান ভাই, অভিজ্ঞ শিকারী, আজকে আমরা মাছ ধরবো একসাথে। যাইতেছি আমরা তেঁতুলতলা কুমে। তো ওই যে খাল, খালের পাশ ধরেই হাঁটা শুরু করেছি আমরা। তো কিছুক্ষণের মধ্যে আমরা তেঁতুলতলা কুমে পৌঁছে যাব। তেঁতুলতলা কুমে পৌঁছে আমরা প্রথমে ছিপ ফেলব, তারপর দেখব আজকে আমরা কী কী মাছ পাই, আল্লাহ আমাদেরকে কী কী মাছ দেয়, রিজিকে কী কী আসে। তো দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটি। সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও ফ্রম ন্যাচারাল ফিশিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই হচ্ছে তেঁতুলতলা কুম। এই যে নীলঘরটা, মোটামুটি শিকারি তিন চারজন শিকারে বসে গেছে। আমি যে পয়েন্টে বসছিলাম ওই পয়েন্টে আসলে লোকজন বসে গেছে। আপনার টুমডারে এক হাত উপর উড়ান, গুইন্ডা মাছ ধরতে চাইলে আরও এক হাত উপর উড়ান টুমডা। ছোট বড় যা আছে সব লেবার। এটা ঠিক আছে,
এটা কি চিংড়ি মাছটা কি বসিতে পাওয়া গেছে না? যাক আলহামদুলিল্লাহ, খাওয়ার মাছ তো হয়ে গেছে, ঠিক না ভাই? অনেক পুঁটি বের হয়ে যায় বুঝছেন, ছোট পুঁটি যা আছে না এই যেরকম ছোট বাইন্দা লিবেন না, অনেক পুঁটি বের হয়ে গেছে, ছোট পুঁটি অনেক। ঠিক আছে, নেট আপনি নিয়ে যান, সমস্যা নেই। হ্যাঁ আছে ভাই, আমার নেট আছে, ভালো নেট আমার। তো বন্ধুরা, আজকে এই তেঁতুলতলা কুমে পুঁটি মাছের সাথে ছোট ছোট গৈন্না মাছের পোনা ধরলাম। এই যে ভাইরা, ওনারা কামরাঙ্গীর চর বড়গ্রাম থেকে আসছে, আমিও কামরাঙ্গীর চর থেকে আসছি। তো ওনারা মোটামুটি খাওয়ার মাছ পাইছে, আপনারা দেখতে পারলেন। আর এই ভাই অনেকগুলো মাছ ধরছে। কী কী মাছ এখানে আছে? পুঁটি আছে, কালিবাউস আছে, আরও কয়েক পদের খোলসা আছে, চিংড়ি আছে। চিংড়িগুলো হাত দিয়ে ধরা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, খাওয়ার মাছ তো মাশাল হয়েছে তাই না? তেলে ভাই আবার দেখা হবে, হ্যাঁ আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে। এই যে আজকে তেঁতুলতলা কুমের শিকারীরা ব্যর্থ শিকারী, শিকারী ব্যর্থ না। আজকে আমি অল্প করে মাছ ধরছি, গৈন্না মাছ, পুঁটি মাছ। আজকে মাছ খুব কম খাইছে না ভাই? বাসা ভাই কি পাইছেন? কোন কি তেলাপিয়া পাইলেন এখানে? তেলাপিয়া কি দিয়ে পাইলেন? যাক, আপনার মাছটা তো ভাই দেখান দরকার ছিল ক্যামেরায়। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাসা ভাই একটু টাটা দেন, বাই বাই।